হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনার ফোনটি চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বা ভুলে কোনো জায়গায় রেখে দিলে কিভাবে খুঁজে পাবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা দেখবেন এখানে গিয়ে সার্চ করবেন মাই ডিভাইস। দেখুন এখানে একটা গুগল ফাইন্ড মাই ডিভাইস চলে এসেছে। দেখুন এটার ভিউ কত লক্ষ ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা আছে। এই দেখুন এখান থেকে ঢুকে আপনারা এখানে ফাইন্ড মাই ডিভাইস গুগল পেলে এখান থেকে আপনারা একটা জিমেল অ্যাড করে নেবেন আপনার ফোনে, যে ফোনে জিমেলটি আছে আপনার চলন্ত ওই জিমেলটি অ্যাড করে নেবেন। বা আপনি অতিথি হিসেবে প্রবেশ করতে পারেন, ওখানে অতিথি হিসেবে প্রবেশ করলে কাজ হবে না, ওখানে নিজের জিমেল অ্যাড করে নেবেন। তারপরে চালিয়ে যাবেন, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন, আপনার পাসওয়ার্ডটি সেট করে দেবেন, ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনার ফোনটির যে অন্য একটি ফোনের যে কোনো একটি জিমেল অ্যাড করে রাখবেন। যদি আপনার ফোনটি কখনো হারিয়ে যায় পাসওয়ার্ড সেট করে রাখবেন, তাহলে ওই পাসওয়ার্ডটি অন্য ফোনে আপনি যখন লগ ইন করবেন দেখতে পারবেন আপনার ফোনের লোকেশনটি কোথায় আছে। আর ফোনটি আপনি অন্য ফোন দিয়ে আপনার নিজস্ব ফোনে রিংও বাজাতে পারবেন এবং ছবিটিও দেখতে পারবেন, আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এটাও আপনি দেখতে পারবেন, এবং সাথে সাথে খুঁজে পাবেন লোকেশনের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনটি। বাট এই অ্যাপসটি আপনার ইনস্টল করে রাখুন এবং আপনাদের ফোনে যে লোকেশন আছে ওটা সবসময় অন রাখবেন এই অ্যাপসটি নামানোর পর, ইনস্টল করার পর। দেখুন আমার লোকেশনটি অন করা আছে এবং আমি এখান থেকে দেখাইতে গেলে আমার পাসওয়ার্ড চাইবে, তাই আমার আগে থেকে এখানে সেট করা হয়ে গেছে। তাই প্লিজ কেউ সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমাদেরকে জানান পরবর্তী ভিডিওর জন্য। আর যদি আপনার এই অ্যাপসটি কাজ না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এখন সময় সকাল